নতুন একটি মক টেস্ট ক্লাসে সকলকে স্বাগত জানাই। আর আজকের নিয়ে বন্ধুরা প্রথম প্রশ্ন, জাতিসংঘর কোন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে? আর এর সাথে একটি কথা বলতে চাই, তোমাদের কিন্তু একটি তারিখ দিয়ে অবশ্যই প্রশ্ন থাকবে, তাই যে তারিখের ছকগুলি ভালো করে মুখস্থ করে নাও, একটি কমন অবশ্যই পেয়ে যাবে। আমি জানি উত্তরটা তোমরা পেরে গেছো। অপশান বি উত্তর হবে 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেনটি দেখো, 20 জন লোক দৈনিক 6 ঘন্টা করে কাজ করে, একটি কাজ 18 দিনে সম্পন্ন করে, 15 জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করলে 12 দিনে কাজটি শেষ করতে পারবে? এই ধরনেরটি অঙ্ক কিন্তু তোমরা সময় কার্যের চ্যাপ্টার থেকে পাবে। এই ধরনেরটি অঙ্ক করতে সময় লাগে না, ইজি। চেষ্টা করে উত্তরটাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তারপরে নিয়ে অবশ্যই দেখো, ভারতের প্রথম সৌজলা ঘটে কোথায়? ভারতে প্রথম সবুজ বিপ্লব ঘটেছিল পাঞ্জাবে ঘটেছিল। আর সবুজ বিপ্লবের ফলে কিসের উৎপাদন বৃদ্ধি পেয়েছিল? সবুজ বিপ্লবের ফলে গমের উৎপাদন বৃদ্ধি পেয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, একজন ব্যাটসম্যানের 11টি ইনিংসের গড় রান 90, জালিয়াতির অভিযোগে 10তম ইনিংসের রান বাদ দিয়ে দেওয়ার ফলে তার গড় রান 10 কমে গেল, 10তম ইনিংসে সে কত রান করেছিল? খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটির উত্তর করে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আর এই ধরনের গড়ের অঙ্ক অবশ্যই পাবে। নেক্সট প্রশ্নটি দেখো, পরের কোশ্চেনটি হলো, কত সালে সর্বভারতীয় আইন পাশ করা হয়? অপশানগুলো তোমরা দেখতেই পেরেছ, আর এখানে উত্তর হয়ে যাবে অপশান ডি, 1951 সালে সর্বভারতীয় আইন পাশ করা হয়। পরের প্রশ্নটি দেখো, বৈজ্ঞানিক পদ্ধতিতে মৌমাছি চাষকে কী বলা হয়? বৈজ্ঞানিক পদ্ধতিতে মৌমাছি চাষকে বলা হয়, আশা করি উত্তর পেয়ে গেছো, অপশান সি, সেরিকালচার বলা হয় বৈজ্ঞানিক পদ্ধতিতে মৌমাছি চাষকে। তারপরে দেখো, একটি ইলেকট্রনের ভর এম হলে বি কণার ভর কত হবে? তো এটা জাস্ট দিয়েছি, এটা লেভেলটা হাই হয়ে গেছে, 2m হবে উত্তর। একটি ইলেকট্রনের ভর এম হলে বি কণার ভর হবে 2m। নেক্সট কোশ্চেনটি দেখো, এই প্রশ্নটি অনেকবার পরীক্ষায় এসেছে, কোনটি মাছকে জলের গভীরে যেতে ও ভেসে উঠতে সাহায্য করে? পৃষ্ঠপাকনা, যেটা পৃষ্ঠপাকনা থাকে সেটা হচ্ছে জলের গভীরে যেতে ও ভেসে উঠতে সাহায্য করে, আর যেটা পুচ্ছপাকনা থাকে সেই পুচ্ছপাকনাটি দিক পরিবর্তন করতে সাহায্য করে, পটকা মাছকে জলে ভাসতেও সাহায্য করে, এগুলো পরীক্ষায় এসে থাকে, খুব গুরুত্বপূর্ণ। পরটি দেখো, কাকে ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা পাইলট হিসাবে নিযুক্ত করা ছিল? কাকে ভারতীয় নৌবাহিনীর প্রথম পাইলট, নৌবাহিনীর প্রথম পাইলট কাকে করেছিল? শুভাঙ্গী স্বরূপকে করা হয়েছিল। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটি, এটি এখনও বইতে অ্যাড করা হয়নি। প্রথম তিনি হচ্ছেন ভারতীয় পাইলট হিসাবে নিযুক্ত হয়েছিলেন, শুভাঙ্গী স্বরূপ। নেক্সট কোশ্চেনটি দেখো, পরের কোশ্চেনটি লাগবে না তোমাদের, পরেরটা দেখো, দ্য মাদার উপন্যাসটি কার লেখা? দি মাদার উপন্যাসটি ম্যাক্সিম গোর্কির লেখা। আর বলে দিই, একটি কিন্তু তোমাদের কার কি বইয়ের লেখা অবশ্যই আসবে, এখানে না এটা দিয়েছি বলে এটা আসবে এবং গ্যারান্টি না, কিন্তু আসবে, ভালো করে পড়ে রাখবে। দি মাদার উপন্যাসটি কার লেখা? ম্যাক্সিম গোর্কির লেখা। পরেরটা অঙ্ক দেওয়া আছে, 4টি পরপর জোড় সংখ্যার গড় 27, এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত? খুব গুরুত্বপূর্ণ, পরপর 4টি জোড় সংখ্যার গড় 27, এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত? অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি জানাবে। নেক্সট প্রশ্ন দেখা যাক, পরেরটি, বিশ্ব সাক্ষরতা দিবস কবে পালন করা হয়? বিশ্ব সাক্ষরতা দিবস পালন করা হয় 8ই সেপ্টেম্বর, বিশ্ব সাক্ষরতা দিবস পালন করা হয়। বারবার বলছি, কোনো দিবস থেকে অবশ্যই প্রশ্ন থাকবে, ভালো করে পড়বে। পরেরটি দেখো, সমস্ত অ্যাসিডের মধ্যে কোন উপাদানটি অবশ্যই থাকবে? অপশান এ অক্সিজেন, অপশান বি হাইড্রোজেন, অপশান সি ক্লোরিন, অপশান ডি সালফার। হ্যাঁ, তোমরা উত্তর জেনে গেছো, আমি জানি হাইড্রোজেন উত্তর হয়ে যাবে, সমস্ত অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন থাকে। আর মৌল বললে উত্তর হবে কার্বন, সমস্ত মৌলের মধ্যে কী থাকে? সমস্ত মৌলের মধ্যে কার্বন থাকে, আর সমস্ত অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন থাকবেই। পরেরটি দেখো, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ পিচ অ্যান্ড হিয়ারিং কোথায় অবস্থিত? অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ পিচ অ্যান্ড হিয়ারিং অবস্থিত মাইসরে অবস্থিত। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, মাইসরে রয়েছে এই অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ স্পিচ অ্যান্ড হিয়ারিং, একটি কোথায় কর সদর দপ্তর, ভালো করে পড়ে যাবে, বেশি কঠিনগুলো দেবে না, সোজাগুলি পড়ে যাবে, কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেনটি দেখো, সম্প্রতি কেন্দ্রের সমীক্ষায় দারিদ্র ও অন্যান্য মাপকাঠিতে পিছিয়ে পড়া জেলা হিসাবে পঞ্চম স্থানে পশ্চিমে কোন দুটি জেলা? পঞ্চম স্থানে কোন দুটি জেলা রয়েছে? এটা বীরভূম আর মুর্শিদাবাদ রয়েছে, দারিদ্র দিকতে পিছিয়ে পড়া জেলা। গুডস গভর্নেন্স ডে কবে পালন করা হয়? গুড গভর্নেন্স ডে পালন করা হয় 25শে ডিসেম্বর, গুডস গভর্নেন্স ডে পালন করা হয়ে থাকে, অর্থাৎ গুড ফ্রাইডেটা মনে রাখতেই যথেষ্ট, অর্থাৎ বড়দিন মনে রাখলেই হবে। কী আবিষ্কার করেছেন আলেকজান্ডার প্রিজমের মধ্যে দিয়ে
আলোক রশ্মি প্রিজমের মধ্যে দিয়ে সাতটি রঙে বিভক্ত হয়ে যায়। স্যার আইজাক নিউটন আবিষ্কার করেছিলেন আলোক রশ্মি প্রিজমের মধ্যে দিয়ে সাতটি রঙে বিভক্ত হয়ে যায়। আচ্ছা কমেন্ট বক্সে জানাবে এই প্রিজমের প্রথম বর্ণ আর শেষ বর্ণ, অর্থাৎ প্রথম রং আর শেষ রঙটা কী হয়ে থাকে, সাতটা রং তো তার প্রথম রং আর শেষ রঙটা কী হয় এটা কমেন্ট বক্সে জানাবে যে জানো। পরে দেখো ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন কে, এই প্রশ্নে কত পরীক্ষায় এসছে ঠিক নেই। ভারত মাতা চিত্রটি অঙ্কন করেছিলেন কে, অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতা চিত্রটি অঙ্কন করেছিলেন। পরে লাস্ট কোশ্চেন আছে নিয়ে, এটা অক্ষশিলা মানে তক্ষশিলা বিখ্যাত কোন বিখ্যাত ছিল কোন ক্ষেত্র হিসাবে, তক্ষশিলা বিখ্যাত ছিল গান্ধার শিল্প হিসাবে বিখ্যাত ছিল। আশা করি প্রত্যেকটি প্রশ্ন হেল্পফুল মনে হচ্ছে। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিও ফ্রেন্ডের কাছে শেয়ার করো। আর পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ বন্ধুরা, আর নতুন টিউটোরিয়াল আবার দেখা হবে।